নবী কিস বলেন ওয়ালাল আহমদ আল আসবাদ না কোনো সাদা লোকের লাল মানে সাদা সাদা লোকের কালো মানুষের ওপর কোন ফজিলতা আছে যে সাদা জন্য কালো চামড়ার ওপর তার ফজিলতা আছে সাদা চামড়া না কোনো ফজিলতা নাই এই ফজিলতি মনে করছেন যার ফলে অনেক বেদিন গনাগার মুসলিম মহিলারা বা পুরুষরা কি করেছে চুলকে এশিয়ার মানুষ চুল করছে ইউরোপিয়ানদের করেছে করে হ্যাঁ কালো চুল পছন্দ হয় না অথচ কালো চুল প্রাকৃতিক ভাবে সবচেয়ে পছন্দনীয় এক যুগে মেলা হ্যাঁ গান রয়েছে সঙ্গীত রয়েছে গজল রয়েছে কিসের কালো চুলের হ্যাঁ গুণগানে আর এখন কালো চুলকে এশিয়া লোক ভারত বাংলাদেশ পাকিস্তানের ফাসেক মুসলিম মহিলারা কি করছে ইহুদিন না সাদের রং হ্যাঁ ইউরোপিয়ান আমেরিকানদের গোড়াদের মধ্যে রং করছে ওই যে লাল লাল রং করছে হারাম এটা এটা হচ্ছে কাফেদের অনকরণ করা যেটা হারাম এবং মানতাসবাহাবি কওমিন ফাহমিন যারা এই করবে তারা তাদের দলে শামিল হবে তাদের সাথে উঠবে ভালো করে শুনে রাখেন কারণ এটা হচ্ছে গলামি মানসিক ভাবে বললাম আমি দুর্বল এই কালো চুল নিয়ে এশিয়ান হয়ে থাকি তো দুর্বল আমার চুলটা ওদের মতো হইলে আমরা উন্নতি করব। এই গোলামি হচ্ছে নিকৃষ্ট গোলামি বলা আলী আসাদ আল আহমার না কালোর কোনো শ্রেষ্ঠত্ব আছে সাদার ওপর যে কালো ধরে রাষ্ট্রনায়ক হয়ে গেল যেমন বিগত রাষ্ট্র নায়ক ছিল কালো হ্যাঁ সে তার ফজিলত আছে হ্যাঁ আরবদের ওপর অথবা বাংলাদেশের ওপর হ্যাঁ গরিব মানুষ নেই বা ধরেন একটা গরিব দেশ যে কোন গরিব দেশে ইন্দোনেশিয়ান কোন মুসলিম না না একটা ওয়ালা আল্লাহ বলছেন মুসলিম দাস একবারে নিম্ন শ্রেণীর দাস যদি হয় নিম্ন শ্রেণীর দাস ওলা না কেরা খৈরুমি মুশ্রিক এখানে মুশরিক বা লাগাত অলঙ্কার বিদ্যাতে বলছে মুশরিক আজিমিন বড় শ্রেষ্ঠ মুসলিম দুনিয়ার দিক থেকে বড়ই প্রভাবশালী মুসরে কাফের কাফের চাইতে একজন মুসলিম দাস গোলাম কিত দাস চাকর নকর মেথর শ্রেষ্ঠ আল্লাহর কাছে আল্লাহ কোরআন বলছে কোন শ্রেষ্ঠত্ব না এগুলির ভিত্তিতে ইল্লা বিশের ভিত্তিতে রয়েছে